নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সৌমেন। শুরু করছি ছক ভাঙা ছটা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী বা মুখ কারা হবেন? আজ কেশপুরে জনসভা থেকে স্পষ্ট ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, যাদের ভাবমূর্তি স্বচ্ছ, যারা সততার সঙ্গে কাজ করছেন, মানুষের জন্য যারা কাজ করছেন, তারাই হবেন তৃণমূলের মুখ। কেশপুরের সভামঞ্চ থেকে আজ স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, যারা মানুষের হয়ে কাজ করবেন, যারা সৎ, যাদের ভাবমূর্তি স্বচ্ছ, তাদেরকেই এবারে প্রার্থী করবে তার দল তৃণমূল কংগ্রেস। কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাব। কি মনে হয় ইনি তৃণমূল করেন না, ইনি বিজেপি করেন না? হসিরুদ্দিন বউর বাড়ির ছবি দেখুন, দেখো এদিকে, শ্রীকান্ত এদিকে, হসিরুদ্দিন বাবুর বাড়ির ছবি। আমি কেন হসিরুদ্দিন বাবুকে স্টেজে ডাকলাম? আপনারা অনেকেই ভাবছেন তৃণমূল করে না, পঞ্চায়েতের দায়িত্বের মতো লোকই আগামী দিন তৃণমূল পঞ্চায়েতের মুখ হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। অভিজিৎ দলবেন, ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেই নির্দিষ্ট বুথের বুথ সভাপতি। এই দুজনকে দেখে কি মনে হয় আপনাদের? তোলো তোলো তোলো, দেখা যাচ্ছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারের বাড়ির ছবি, গ্রাম পঞ্চায়েত মেম্বার আর 10 বছরের তৃণমূলের বুথ সভাপতির বাড়ির ছবি। বাবুর মতো একজনকে পেয়েছি আর মঞ্জু দেবীর মতো একজন পঞ্চায়েত সদস্যকে পেয়েছি, এর থেকে বড় গর্ব আমার কিছু নেই। এই লোকটিকে দেখে কি মনে হয় ইনি তৃণমূল করেন না, ইনি বিজেপি করেন না? হসিরুদ্দিন বউর বাড়ির ছবি দেখুন, দেখো এদিকে, শ্রীকান্ত এদিকে, হসিরুদ্দিন বাবুর বাড়ির ছবি। আমি কেন হসিরুদ্দিন বাবুকে স্টেজে ডাকলাম? আপনারা অনেকেই ভাবছেন তৃণমূল করে না, পঞ্চায়েতের দায়িত্বের মতো লোকই আগামী দিন তৃণমূল পঞ্চায়েতের মুখ হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। তিনজন ব্যক্তিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে তুলেছিলেন, শেখ হসিরুদ্দিন, মঞ্জু দলবেরা এবং অভিজিৎ দলবেরা। তিনি স্পষ্ট বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ সৎ ভাবমূর্তির লোকেরাই এবারে পঞ্চায়েতে প্রার্থী হতে চলেছেন। কিন্তু এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন শোনাব আপনাদের, তারপর আসছি আলোচনায়। ও ভাই, ড্রামা নাটক, পঞ্চায়েতে হারবে বলে সব ড্রামাবাজি, সব ড্রামাবাজি, লোক জানে 100 কোটি টাকার প্রাসাদে থেকে ড্রামা। সরাসরি সুপ্রিয় চন্দ্র কাছে চলে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আজকে অবস্থানের পর শুভেন্দু অধিকারী বলছেন পুরোটাই ড্রামা নাটক, বিরোধীরা বলছেন ঠক বাজতে গাউজার হয়ে যাবে, মানে এবার সৎ খুঁজে বের করতে দলটাই থাকবে কিনা সন্দেহ, এমন অভিযোগ করছেন বিরোধীরা। আমি দেখুন প্রথম কথা বলি, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দেশের সেকেন্ড লার্জেস্ট অপোজিশন এবং থার্ড লার্জেস্ট পার্টি হিসাবে পার্লামেন্টের ভেতরে পশ্চিমবঙ্গে 3-3 বারের জন্য ক্ষমতায় আছে। নিশ্চিতভাবে 2-1টা অনভিপ্রেত জায়গা আইন আদালতের মার্ফতে কিংবা মিডিয়ার উদ্দেশ্যে উঠে এসেছে, কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী, আমি 2018 থেকে সক্রিয় দিন, মানে দিনে 8 ঘন্টা তৃণমূল কংগ্রেস করা দল, মানে সক্রিয়ভাবে পার্টির জন্য দেওয়া দল, সেই জায়গা থেকে আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের আজকে যে উদাহরণটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এর জন্য প্রশংসার দাবি রাখেন, আমাদের শ্রদ্ধার দাবি রাখেন, কিন্তু এই উদাহরণটা বাংলার একাধিক বুথে, একাধিক জেলা, একাধিক সাংগঠনিক ব্লকে, এটাই তৃণমূল কংগ্রেসের ছবি, তৃণমূল কংগ্রেসের মানুষের কাছে যে ছবি, তার সঙ্গে এই ছবিটা মেলে বলেই যে ছবি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, তৃণমূল কংগ্রেস বারবার ভোট এসছে, ভোট গেছে, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ জনসমর্থন বেড়েছে প্রতিটা ভোটে, হাজারো কুৎসা, 2016-তে একরকম, 21-এ একরকম, কখনো সাম্প্রদায়িকতা, কখনো সংকীর্ণতা, কিন্তু বিভিন্ন রকমের কুৎসার পরেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তো আছেই, ছিলই, থাকবে, কিন্তু তার পাশে পাশে তৃণমূল কংগ্রেসের এই কর্মীদের ছবিটা, তৃণমূল কংগ্রেসের এই কর্মীদের
তাদের যে টেনাসিটি, তাদের যে ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ লোকের কাছে, যে তাদের পারফরমেন্স ওরিয়েন্টেড যে পলিটিক্সের যে মডেল, সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে দিয়েছে একেবারে সামনে। এই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের টেনাসিটি, তাদের ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ, এটাই হচ্ছে তাদের কাছে শক্তি, এটাই হচ্ছে গোটা বাংলার আসল ছবি, সুপ্রিয় বলছেন। না, আমি ভাবছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু মানে শেখ সুফিয়ান, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন, তার ছবিটা একটু দেখাতেন, তার বাড়ির ছবিটা, জাহাজ বাড়ি, ছতলা জাহাজ বাড়ি, কিংবা ভাদু শেখের পাঁচতলা বাড়ি, কিংবা ওনার যে ভাঙরের নেতা মোদ্দাছের হোসেনের, তার আবার সেই লাভ হাউস, যেগুলো মানে এক কিলোমিটারের মধ্যে পাঁচটা বাড়ি, এরাও তো তৃণমূল কংগ্রেসের মুখ। শেখ সুফিয়ান যাকে ইলেকশন এজেন্ট মমতা ব্যানার্জি বানায়, তার তিনি কি মুখ নন তৃণমূল কংগ্রেসের? তাহলে মুখটা কে, কোনটা মুখ, কোনটা মুখোশ? বাংলার মানুষ তো অবাক হয়ে যাচ্ছে, বাংলার মানুষ তো দেখতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দীর্ঘদিনের সাংসদ রয়েছেন, উনি যদি বলতেন এই দেখুন আমার বাড়ি, তার ছবিটাও তো বাংলার মানুষ দেখতে চায়, সেই বাড়ি তো নাকি কোটি কোটি টাকা দামি, আমরাও তো সেই বাড়িটা দেখতে চাই। শুনুন, এই আইওয়াশের পলিটিক্স আর কতদিন চলবে? এই যে আজকের দিনে দাঁড়িয়েও আমরা যখন দেখতে পাচ্ছি যে ভাদু, আনারুল, শেখ সুফিয়ান এদের মতো মানুষ যারা কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছে, এবং এই বাড়ির কথা বলছেন আবাস যোজনায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে 48% ভুয়ো নাম, চোখে ধুলো দেওয়া রাজনীতি কতদিন চলবে? দেখুন, এরা এই সমস্ত কথা বলেই যাবে আর বলে যাচ্ছেও, এটা খুব দুর্ভাগ্যের, কারণ পঞ্চায়েত যত এগিয়ে আসছে, কোনটা দুর্ভাগ্যের? এদের না না, কোনটা দুর্ভাগ্যের? ভাদু শেখের বাড়িটা দুর্ভাগ্যের নেই, ভদ্রলোকের বাড়িটা দুর্ভাগ্যের। কিছু কিছু নাম আসলে আজকে তোমাদের মোদাচ্ছেরের বাড়ি না হয়ে এই ভদ্রলোকের বাড়ি হওয়া উচিত ছিল। সুশাসন যদি তৃণমূলের হতো, তাহলে এই যে টালির চালা দেখাতে হতো না তো? ভোট এলেই টালির চালা দেখানোর প্রবণতা কেন? শক্তিশালী হবে ভোট এলেই টালির চালা, আর ভোট মিটলেই পাঁচতলা, এটা কতদিন তোমার হয়ে গেছে ক্যাচ লাইন? না না, আমার ক্যাচ লাইনের দরকার নেই, এটা বাস্তব বাংলার। আমি তোমাকে বলি যে এই বাংলার বাস্তব, এটা ভাদু শেখের পাঁচতলা বাড়ি হয় কি? আরো চারবার বলো বাংলার বাস্তব। না না, এটা কিন্তু বললাম, ভাদু শেখের পাঁচতলা বাড়ি সেটা মডেল কি মডেল না? একটা আলোচনা, একটা আলোচনা, একটা কথা চারবার বললে কথাটা শক্তি বেশি প্রমাণিত হয় না? সুপ্রিয়, এটা তো অস্বীকার করা যাবে না। দ্বিতীয় কথা আমি বলি, ওরা বিশেষ কিছু নাম যেগুলো অলরেডি একটা আইন আদালতের মধ্যে রয়েছে, কোর্টরুম সাবজেক্ট হিসেবে আছে, সেইগুলোকে সামনে এনে এবং দেখবেন খুব মানে খুব অ্যাটেন্টিভলি শুনতে বলবো আমি যারা দেখছেন প্রোগ্রাম, ওরা কিছু কিছু নাম সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে, এদকে বাংলার সম্প্রীতি সংহতি তাকে ভাঙতে চায় না, তাই জন্য বিজেপির এই মেন্টাল অ্যাটিটিউড, বিজেপির এই মেন্টাল সম্প্রীতির প্রতি, এটাকে ভাদু শেখ সম্প্রীতির প্রতি যে প্রতিজ্ঞা বাংলার মানুষ বুঝুক, রাজনীতির সঙ্গে যায় না, আনন্দের দর্শক যায় না বলে, বুদ্ধি সম্পন্ন দর্শক তারা বিচার করবে, দর্শক বিচার করবে এই দৃশ্য আজকে দেখতে পেয়েছে। বলুন ঠিক, সৌমেন বাবু দীর্ঘদিনের সাংবাদিক, আমি জিজ্ঞাসা করছি বাংলার রাজনীতিতে এই দৃশ্য দেখা গেছে যে মানুষের গাড়ি দেখাতে হচ্ছে এদের পুরো অবস্থা মানে খসিরুদ্দিনকে মঞ্চে ডেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরকম স্বচ্ছ ভাবমূর্তির লোকেরাই পঞ্চায়েতের মুখ হবে, সেই শেখ খসিরুদ্দিন বলছেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। আপ্লুত কণ্ঠে কি বলেছেন শোনাব আপনাদের। মানে ওই যে আমার মেয়ে 22 বছর বয়স, হ্যাঁ, মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখন থেকে। এখন যদি আমি ওই বাড়িটা নিয়ে নিই, আমার যেটুকু আমি সঞ্চয় করে যদি ওই বাড়িতে ইনভেস্ট করে দিই, তাহলে তার মেয়ের বিয়েটা দিতে পারবো না। অতএব আমি দেখলাম যে ওটার থেকে আমার মেয়ের বিয়ে দেওয়াটাই আগে, যার জন্য আমি ওই যে ওটাকেই বলে আমি বললাম যে আমি না পাই, যে আমার গ্রামের অন্য এক ভাই পাক সেটা, হ্যাঁ, পরবর্তীকালে যদি সুযোগ পাই তো আমি দেখবো। আপনি রাজনীতি করবেন, প্রার্থী হবেন? যদি দায়িত্ব দেয় তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবো, বা সৎভাবে মানুষের কিছু করার চেষ্টা করবো। দেবাশিস দা, না, সৎ মানুষের তো রাজনীতির মধ্যে বেশি করে থাকা উচিত, এবং যত বেশি করে থাকবে তত সেই রাষ্ট্র ব্যবস্থা সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে গত মানে কেন ফ্লেক্স দেখাতে হচ্ছে? ফ্লেক্স দেখাতে হচ্ছে এই কারণে যে গত 10 বছরে এই রাজ্যের সাধারণ মানুষের অভিজ্ঞতার মধ্যে প্রতিটি ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি, এবং এই দুর্নীতিগুলো কত রকমভাবে হতে পারে। মাঝে মাঝে কিছু ব্যক্তির নাম আসে, আমি কোনো ব্যক্তির নামকে আদতে কিছুতেই গুরুত্ব দেব না, গুরুত্ব দিয়ে আলোচনা করব না, কারণ একটা রাষ্ট্র শক্তি যদি সেই সমস্ত ব্যক্তির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত না থাকে, তাহলে কখনোই সেই ব্যক্তিরা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে থেকে দুর্নীতি করতে পারে না।
আমরা এই মুহূর্তে এই রাজ্যের একটা খুব বড় গবেষণার বিষয়বস্তু হতে পারে যে কোন ক্ষেত্রটা গত এক দশক দুর্নীতিমুক্ত অবস্থায় পরিচালিত হচ্ছে। ফলে এটা অ্যাকচুয়ালি একদম ঠিক, মানে সুপ্রিয় অসম্ভব আমার পছন্দের একজন রাজনৈতিক কর্মী বা ভালো ছাত্র, সুপ্রিয়র একটা কথাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি, সেই কথাটা হচ্ছে করতেই হবে, সবাই করবে, যে এটা ঠিক যে তিনটে টার্ম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। এটা একদম ঠিক যে এখনও পর্যন্ত এই রাজ্যের একটা বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, এই কথাগুলো যেরকম একদম ঠিক, ঠিক একই রকমভাবে এই রাজ্যের চিটফান্ড থেকে শুরু করে শিক্ষকদের চাকরি লুট থেকে শুরু করে পঞ্চায়েত লুট থেকে শুরু করে এত দুর্নীতির আলোচনা রাজনীতির মধ্যে কেন গুরুত্ব পেল? আমার প্রশ্নটা হচ্ছে রাজনীতির আলোচনায় মানুষ নেই, রাজনীতির আলোচনায় ধর্ম এবং দুর্নীতি কেন গুরুত্ব পেল? এই জায়গায় কিন্তু রাজনীতি এই জায়গাটায় আসতে হবে, কেন গুরুত্ব পেল দুর্নীতি ধর্ম রাজনীতির আলোচনা? আমি দেবাশিস বাবুর সঙ্গে কথার একটা বিষয়, একটা প্রশ্নকে ধন্যবাদ জানাই যে উনি রেইজ করেছেন যে কেন আজকে ফ্লেক্স দেখাতে হচ্ছে। এটা এই প্রশ্নটা আসা স্বাভাবিক বলে আমি মনে করি। উত্তরটা হচ্ছে এরকম যে আজকের যে গণজ্ঞাপনের যুগ, আজকের যে তথ্য বিস্ফোরণের যুগ, সেখানে একটার পর একটা আপনি খেয়াল করলে দেখবেন, আপনারা সকলে রাজনৈতিক সচেতন মানুষ, আগামী এক মাসের মধ্যে না বিধানসভা ভোট আছে, না লোকসভা, না পঞ্চায়েত, কিন্তু এই ছবিগুলো সামনে আনা প্রয়োজন এই কারণে, কারণ একদিকে দুটো একটা আমরা বারবার বলছি যে অনভিপ্রেত, আমরা বারবার করে বলছি যে অবাঞ্ছিত, কিন্তু সামনে যা যা এসছে তার আদালতে বিচার হোক, শাস্তি হোক, দোষীদের মানে চূড়ান্ত শাস্তি হোক আমরা দল হিসেবে চাই, কিন্তু সেই ছবিটাই তৃণমূল কংগ্রেসের টোটাল পিকচার নয়, সেই ছবিটাই তৃণমূল কংগ্রেসের ছবি নয়। তৃণমূল কংগ্রেস আমি নিজে আমি বলছি আমার ভোটার কার্ড প্রধানের ছবি দেখাতে পারবে না, আমার সাধারণ মানুষের ছবি দেখে লাভ কি রয়েছে? আমার ভোটার আমার আমার ভোটার কার্ড যেখানে না না আগে তো দেখতাম যে মমতা ব্যানার্জির ছবি দেখাতে হতো, বলতে আমাদের মুখে মমতা ব্যানার্জি, এখন মমতা ব্যানার্জির মুখের উপর ভরসা নেই, এখন ছবি দেখাতে হচ্ছে মানুষের, এখন সাধারণ মানুষের। সৌমেন বাবু যদি নজর রাখেন, কোন তৃণমূল নেতার বাড়ির ছবি দেখাতে পারছে না, কিন্তু কোন পঞ্চায়েতের নেতার ছবি নয়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুরে সভা থেকে স্বচ্ছ ভাবমূর্তির বিষয়ে সওয়াল করছেন, তখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আপনাদের পাহারাদার, যে পাহারাদার কথাটা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, কিন্তু সেই পাহারাদার আশ্বাসের মাঝেও দুর্নীতিতে একের পর এক নেতা অভিযুক্ত হয়ে পড়ছেন। কিন্তু এই পাহারাদার প্রশ্নে পঞ্চায়েত নির্বাচনের আগে কতটা ডিভিডেন্ড পাবে তৃণমূল কংগ্রেস, এই ব্যাখ্যা নিয়ে ফিরব শুভময় মৈত্রীর কাছে। ফিরলাম বিরতির পর, আমি বিরতির পর সরাসরি চলে যাব শুভময় মৈত্রীর কাছে। শুভময়দা, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ ভাবমূর্তির কথা বলছেন, সৎ প্রার্থীর কথা বলছেন, গত কয়েক মাসে যেভাবে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগে তৃণমূলের একাধিক নেতা নেত্রী গ্রেফতার হয়েছেন, গুরুতর অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্বচ্ছ ভাবমূর্তির কথা বলছেন, সততার কথা বলছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কি এটাকে সামনে রেখে ডিভিডেন্ড তুলতে পারবে? একেবারে, এই স্বচ্ছতার প্রসঙ্গ তো আসবেই, এবং তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা হলে নিশ্চয়ই অমিত মিত্রের কথা আসবে, নিশ্চয়ই সুপ্রিয় আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকেন তার কথা আসবে, যাদের বিরুদ্ধে তো কোনো দুর্নীতির প্রশ্ন এখনো কখনোই ওঠেনি। এবং তৃণমূলের যে বিপুল সংখ্যক সমর্থক, যে কয়েক কোটি মানুষ তৃণমূলকে ভোট দেন, সেই সাধারণ মানুষগুলো তো অবশ্যই দুর্নীতিগ্রস্ত নন। দুর্নীতির যে প্রশ্নগুলো উঠছে সেটা সকলেই জানেন, সেটা তৃণমূল দলের মধ্যে যারা আছেন তারা জানেন, যারা বাইরে আছে তারাও জানেন, এটা হচ্ছে এক। সুতরাং এই জায়গাটার থেকে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক কৌশলটা নিয়েছে, এটা অবশ্যই রাজনৈতিক কৌশল তো বটেই, সেখানে দেখানো হচ্ছে যে গরিব মানুষ তাদেরকে তারা প্রার্থী করতে চাইছেন। নিম্নবিত্ত মানুষের ক্ষমতায়ন সত্যি আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। যে কোনো রাজনৈতিক দল যদি নিম্নবিত্ত মানুষের ক্ষমতায়ন করে, তার থেকে বড় কিছু ভারতের গণতন্ত্রে পাওয়ার মতো নেই। কিন্তু যে প্রশ্নটা তো বারবার আসবে সেটা হচ্ছে, শুধু নিম্নবিত্ত মানুষ মানেই তাহলে সৎ? তাহলে তৃণমূলে কি কোনো উচ্চবিত্ত সচ্ছল মানুষ নেই যারা সৎ, তারা কি প্রার্থী হতে পারেন না? অর্থাৎ এই নিম্নবিত্ত মানুষগুলিকে সৎ হিসেবে দেখানোর মধ্যে দিয়ে যে রাজনৈতিক ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস পেতে চাইছে, সেটা কিন্তু একটু গোলমেলে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের সমাজে এখনো প্রচুর মানুষ আছেন যারা সচ্ছল এবং সৎ, সুতরাং একমাত্রই তার বাড়ি নেই মানেই সে সৎ। এই ধরনের একটা প্রচার করার মাধ্যমে তৃণমূল অবশ্যই নিম্নবিত্ত মানুষের ভোট পেতে চাইছে। আমাদের পশ্চিমবঙ্গে নিম্নবিত্ত মানুষের সংখ্যা অবশ্যই বেশি, তারাই পঞ্চায়েতে প্রচুর পরিমাণে ভোট দেবেন, এবং এই রাজনৈতিক কৌশল কাজে আসতেও পারে। কিন্তু মূল যে বিষয়, যে দুর্নীতির প্রশ্নগুলো আসছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দুর্নীতির প্রশ্ন আসছে না। যাদের সম্পর্কে প্রশ্নগুলো আসছে, সেই উত্তরগুলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পঞ্চায়েত নির্বাচনের আগে দিতে হবে, এবং এই পঞ্চায়েত নির্বাচনটা কিভাবে হবে, অর্থাৎ সেই কথা 2018 পঞ্চায়েত নির্বাচন যদি আবার হয়, তাহলে তো সেই নির্বাচন করার কোনো মানেই হয় না, তখন কে প্রার্থী হলেন বা হলেন না তাতেও কিচ্ছু যায় আসে না।
আমি আবারও বলছি যে শুভময় দত্ত ধন্যবাদ, কারণ শুভময় দত্ত সবসময় ভালো বক্তব্য রাখেন। আমি বাদ বাকি সবাইকেও অ্যাড্রেস করে বলছি যে একটা নম্বর কাইন্ডলি নোট করে নিতে, যেটা বারবার করে আমরা বলছি, 7887 7887। যে নম্বরটা বললাম 7887 7887, এই নম্বরটা, এই কন্ট্যাক্ট নম্বরটা আমরা বলছি যে এক ডাকে অভিষেক। কেন এক ডাকে অভিষেক? দলের পক্ষ থেকে অফিসিয়ালি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক অভিষেক বাবুকে, তাহলে তো গণতন্ত্রের অবস্থা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো ভীষণ বিপদের বিষয়। না মানুষ কিন্তু একদিকে যখন এই স্বচ্ছ প্রার্থী স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে সামনে রেখে রাজনৈতিক চাপানোতর চলছে, তখন সেই দিনেই দক্ষিণ চব্বিশ পরগনায় বোমা বিস্ফোরণে চারজনের জখম এবং তাকে কেন্দ্র করে পুনরায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা বিস্ফোরণ। ফিরে আসছি এই খবর নিয়ে বিরতির পর।